Start. Alo, alo, alo re, ronge mora boishak amar, alo re. Aaj, poila boishak, Bangla, 1427. Sobaike notun bochhorer shubhechha. Shubho novobarsho. Shoshto sreni gonit bishoy niye ami tomader samne hajir hoyechi. Ami Mohammad Nazrul Islam. Priyo shikkharthibrindo, tumra kemon acho? Nishchoi, allahr rahmate sobai bhalo acho. প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের উপপাদ্য এক পড়াবো উপপাদ্য এক এর সাথে যে টার্মগুলো সম্পর্কিত তা হচ্ছে রেখা রশ্মি রেখাংশ এবং কোণ সম্পর্কিত চলো আমরা সেই সম্পর্কে জানি রেখা যার নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রান্তবিন্দু নেই তাকে রেখা বলে চিত্রে এবি হচ্ছে রেখা রেখাংশ যা নির্দিষ্ট দৈর্ঘ্য এবং দুটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে চিত্রে এবি রেখাংশ এবার রশ্মি যা নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু একটিমাত্র প্রান্তবিন্দু আছে তাকে রশ্মি বলে চিত্রে এবি হচ্ছে রশ্মি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার চলো আমরা জানি যে সলিড কোণ কি যদি কোন তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণত বিপরীত পাশে অবস্থান করে তবে এই কোণদ্বয়কে সলিড কোণ বলে চিত্রে এই দুটি কোণ উৎপন্ন হলো কোণ বি শীর্ষবিন্দু এবং বিডি সাধারণ বাহু এবং কোণ এ বি ডি এবং কোণ ডি বি সি দুটি সন্নিহিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার চলো দেখি আমরা সমকোণ কি যদি একই রেখার উপর উপস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুটি সমকোণ চিত্রে কোণ এ বি ডি এবং কোণ এ বি সি প্রত্যেকই সমকোণ আর এক সমকোণ সমান 90 ডিগ্রি এবার জানব সরলকোণ কি দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দু দিয়ে যে কোণ উৎপন্ন করে তাকে সরলকোণ বলে চিত্রে চিত্রে কোণ বি এ সি বি এ সি হচ্ছে সরলকোণ এক সরলকোণ সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো এবার আমরা মূল প্রসঙ্গে আসি অর্থাৎ উপপাদ্য এক সাধারণত একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ চিত্র এঁকে নিচ্ছি এবি একটি সরলরেখা এবং ওসি হচ্ছে রশ্মি ও হলো একটা বিন্দু যে কোনো বিন্দু ফলে
কোন এ ও সি এবং কোন সি ও বি দুটি সংযুক্ত গ্রুপ উৎপন্ন হলো প্রমাণ করতে হবে যে কোন এ ও সি প্লাস কোন সি ও বি সমান দুই সমগ্র এই প্রমাণের জন্য একটু অঙ্কন করে নিতে হয় সেটা হচ্ছে যে এ বি রেখার উপর ওডি লম্ব আছে প্রমাণ কোন এ ও সি প্লাস কোন সি ও বি ইকুয়াল টু কোন এ ও সি কে আমরা দুইটার গুণের যোগফল হিসেবে লিখতে পারি কোন এ ও ডি প্লাস কোন ডি ও সি এবং কোন সি ও বি যা আছে তাই কোন এ ও ডি যা আছে লিখলাম এবং কোন ডি ও সি প্লাস কোন সি ও বি সমান হচ্ছে কোন ডি ও বি কোন এ ও ডি এবং কোন ডি ও বি এরা প্রত্যেকেই এক সমকোণ করে সে তো এক সমকোণ যোগ এক সমকোণ সমান দুই সমকোণ সুতরাং কোন এ ও সি প্লাস কোন সি ও বি ইকুয়াল টু দুই সমকোণ প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা উপপাদ্য এক খুব সহজে বুঝতে পেরেছ তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন এবং এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে নেক্সট ক্লাসে নেক্সট উপপাদ্য দুই আমরা পড়াবো করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ